মর্নিং ফ্রেন্ডস, আজকে রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আমাদের সকালবেলা যেরকম কাজকর্ম প্রতিদিন শুরু হয় সেরকম ভাবে কাজকর্ম চলছে, ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে অনেকদিন পরে ডালিয়া করছি, হাজবেন্ড ওখানে কিছু কাটাকাটি। ডালিয়াটাকে একটুখানি ভাজা ভাজা করে নিই হালকা একদম, তারপরে ডাল দিয়ে ওটাকে রান্না করেছি। এখন ডালিয়ার মধ্যে ফোড়ন দেবো, ওদিকে ডিমের পোস্টটা করবো বলে জলটা ফুটে গেছে, ওদিকে বাঁধাকপিটাকেও সিদ্ধ করে রেখেছি। তো এদিকে তেলটা গরম হচ্ছে, ওদিকে ডিমের পোস্টটাও রেডি করছি। আর একটুখানি কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম 3-4টে মতন, তারপরে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, এবারে নুন হলুদ সবই দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে ডালিয়ার মধ্যে এটা ফোড়ন দিয়ে দিলাম। এরকমভাবে ডালিয়া রান্না করলে খেতে খুবই ভালো লাগে, আর সকালের একদম পারফেক্ট জল খাওয়ার এটা। তো ছেলের জন্য প্রথমেই বেড়ে ফেলছি, এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, তারপরে পুরোটাতে ঘি দিয়ে দিয়েছি, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে ডিমের পোস্টটা হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটুখানি ডিমের ঝুড়ি করে নিয়েছি আমি। তো সকালের খাওয়াটা নিয়ে বসলাম, মাটাকেও রেডি করে রেখেছি, মা এখন খাবে না, মার এখনো টাইম হয়। শান্তিপুর থেকে ফেরার পরে আমি দেখলাম যে এই চোখের উপরটা হঠাৎ করে খুব চুলকাচ্ছে, আর দেখি আস্তে আস্তে ফুলে যাচ্ছে। তারপরে আবার রাতের দিকে দেখলাম যে ফোড়াটা আস্তে আস্তে কমছে, চুলকানোটা কমছে কিন্তু সারেনি এখনো পর্যন্ত, চোখটা ভীষণভাবে চুলকাচ্ছে আর অল্প অল্প জল বেরোচ্ছে। তো কিসের জন্য হচ্ছে, কি জানি ঠান্ডা লেগে নাকি কোনো রকম ইনফেকশন হয়েছে কি জানি বুঝতে পারছি না। তো কোনোরকমভাবে না সারলে তারপরে আবার ডাক্তার দেখাতে। বাজার করে নিয়ে এসেছি, আর এখন তো আলুর মধ্যে যা মাটি থাকে ভালো করে না ধুলে হয় না, তো আলুগুলোকে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। এখানে মাংস এনেছি, আমাদের আজকে মাংস রান্না হবে, মাংসটাকে ধুয়ে নিচ্ছি। তারপরে মিমিদের মাংস রান্না হবে, এটা ধুয়ে তারপরে মিমিদের মাংসটাকেও ধুয়ে নিচ্ছি, ওদেরটাকে বসিয়ে দেবো কুকারে। আর মাংসের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিলাম, এখানে মাংসের আলু, এখানে বাঁধাকপির আলু, বাঁধাকপির মটরশুঁটি, মাংসের পেঁয়াজ, আর একটা মাছের মাথার অর্ধেক টুকরো রয়েছে বাঁধাকপির মধ্যে দেবো। তারপরে মাংসটাকে ভালো করে মাখামাখি করে নিচ্ছি। আর এখন মিমিদের জন্য গাজর আলু সব কেটে নিয়েছি, তো মাছের মাথাটাকে প্রথমে ভাজা করে তুলে রাখছি, আর এখানে মাংসটা বসিয়ে দিলাম মিমিদের। তারপরে বাঁধাকপিটা এখন করছি, আর যেহেতু মাথা দেবো একটুখানি পেঁয়াজ দিয়েছি, তারপরে আদা বাটা লঙ্কা বাটা যেরকম দিয়ে করি সেরকমভাবে। একটুখানি ফল এনেছিলো, সেই ফলও কেটে নিচ্ছি, ছেলে একটু পরে আসবে তো ছেলেকে দিতে হবে। তো সমস্ত কিছু ওদিকে রান্নাও হচ্ছে, এদিকে আমার কাটাকাটিটাও হচ্ছে, তো ছেলের জন্য এটা রেডি করে রেখে দিলাম কৌটোর মধ্যে করে। এই সব কাজগুলো গোছাতে গোছাতে এদিকে বাঁধাকপিটাও রান্না হয়ে গেছে, ওটাকে নামিয়ে রেখে দিচ্ছি, এটার পরে মাংসটা বসাতে হবে। তো মাংসটাকে বসিয়ে দিলাম, তারপরে আগের দিন যে ওটসটা এনেছিল সেই ওটসটাকে আজকে কৌটোর মধ্যে ঢালতে হবে, এর জন্য প্যাকেটটা কেটে নিয়ে কৌটোর মধ্যে ঢেলে ফেলছি। আজকে একটা প্যাকেটই ঢালবো আর একটা প্যাকেট রেখে দেবো। তারপরে আমি চলে এসেছি সব কাজকর্ম সেরে পুজোর ঘরে। আগের দিন ট্রেনে যখন যাচ্ছিলাম তখন এই গজাগুলো নিয়ে এসেছি, আর যখন বিক্রি করছিল যে সে বলছিল যে গোপালের ভোগে দেওয়া যাবে, তারপরে বাড়ির সব ঠাকুরদের ভোগে দেওয়া। খুব তাড়াহুড়ো করে টুকটাক রান্না বান্না করে এখন যাচ্ছি একটুখানি দিশাতে। তো চলো, বাইকে করে কোথাও গেলে তো হেলমেট মাস্ট পরতেই হবে, তো সেটা পরে নিয়ে তারপরে বেরিয়ে পেরে পড়েছি হাজবেন্ডের সাথে। দিশার একেবারে কাছাকাছি চলে এসেছি, অতীন্দ্র দিশা যেটা সেইখানেই চলে এসেছি, এই যে দিশা হসপিটাল। তো এখানে তো প্রচণ্ড ভিড় পড়ে, প্রচুর ভিড়ও পড়েছে, তো অনেকটা সময় লেগেছিল। তারপরে এখন ওয়েট করছি ডাক্তার দেখানোর জন্য। এই দেখো কত লোকজন বসে আছে, সবাই ডাক্তার দেখাবে। একটু আগে ছেলে বাড়িতে এলো, তারপরে ওকে ওর খাবারটা দিয়ে দিলাম, আর এখন ও বাড়িতে থাকবে, তারপরে আমি বেরোবো। আমাদের তো এরকমভাবে ডিউটি চলে, নয়তো ছেলে, নয়তো আমি, নয়তো হাজবেন্ড। তো কিছু কিছু জিনিসপত্র কেনাকাটা আছে যেহেতু মাস পড়েছে, এই জন্য বেরোচ্ছি আমি এখন। দোকানে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সব নিয়ে চলে এসেছি, আর মিমি তো আমাদের পাহারাদার, এসে বসে থাকে। এদিকে তরকারিগুলো গরম করছি, ওদিকে সমস্ত তরকারিগুলো গরম করছি, আর আজকে রাত্রিবেলা তো করবো একটুখানি পাটি শাকটা। তো অল্প একটু গুড় রয়ে গেছে, আর চালের গুঁড়ো ছিল না, চালের গুঁড়ো এখন নিয়ে এসেছি। তো সেটা দিয়ে এক প্যাকে দুধ দিয়ে আজকে পিঠেটা বানাবো। তো সমস্ত কিছু সেরে কাজটা করতে হবে, আর করব হলো আলু ভাজা। আলু ভাজা আজকে করব পেঁয়াজ দিয়ে একটুখানি লঙ্কা দিয়ে ঝালঝাল করে। তো চলো কাজকর্মগুলো করি, প্রথমে আলুটা কেটে নিই। এরি ম্যাক্সি মিমি ওদের ওষুধ চলছে, এই জন্য ছেলে ওদেরকে ওষুধ খাওয়াচ্ছে, খাওয়ার আগে ওদেরকে ওষুধ খাওয়াতে হয় আর একজনকে ধরতে হয়, সেরকমভাবে আমি ধরে রেখেছি। তারপরে আবার খাঁচার মধ্যে পুরে দিলাম, এদিকে জিনিসপত্রগুলো বের করছি, হ্যান্ড ওয়াশ এনেছি, রাইস ব্র্যান অয়েল, তারপরে কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র, তার মধ্যে ভীম লিকুইড আছে, জিরে আছে, ডাল আছে। আমাদের তো এখন সর্ষের তেলই খাওয়া হয়, সাদা তেল খুব একটা খাওয়া হয় না, শুধু ওই ভাজাভুজি খাওয়ার জন্য লাগে, এই জন্য এক প্যাকেট এনেছি, ওটাকে এখন ঢেলে রেখে দিলাম। এই তিনটে আইটেম, একটা হলো ছোট আইটেম, একটা হলো মেজো, আর একটা হলো বড়, এই তিনটে প্যাক নিয়েছে, 99 টাকা অফার চলছিল, ওই জন্য নিয়ে এলাম। আর এগুলো খুব কাজের শাক, তারপরে তরকারি কিংবা যে কোনো কসমেটিক্সের জিনিসও কিন্তু এর মধ্যে গুছিয়ে রাখা যায়। তারপরে এই সমস্ত বিভিন্ন ধরনের তো কৌটো টেবিলের উপর ভর্তি থাকে আমার, সে সমস্তগুলো রাখা যায়।
আর কালারটা খুব সুন্দর পিঙ্ক কালার। মার বাজার থেকে জিনিস আনতে দেরি, ব্যবহার করতে দেরি নেই, তো এই ঝুড়িগুলোকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আলু কেটে দেখো জল ঝরতে দিয়ে দিয়েছি। এখন আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে ভাজা করছি, এটুখানি ঝালঝাল করে করব। আর তারপরে এই পিঠেটা বানাবো, এর জন্য চালের গুঁড়োটা নিয়ে নিলাম। তারপরে ময়দা নেবো, আজকে ময়দার পরিমাণটা খুব কম নেব, চালের গুঁড়োটা বেশি দিয়ে করব, তাহলে খেতে ভালো লাগে। তো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গুড়, তারপরে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, ভালো করে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে। তো দেখো মেশানোর পর কি সুন্দর লাগছে না দেখতে, গুড়টা এখনও অবধি পুরোপুরি মেশেনি। এদিকে আলু ভাজাটা আমি রান্না করছি, আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে, এখন আমরা খেয়ে নেব। এর জন্য ভাতটাকে বেড়ে ফেলছি, হাজব্যান্ড এখনও আসেনি, তো শাশুড়ি মিয়া আমি আর ছেলেই এখন খেয়ে নেব। তো আমাদের ভাতটা এখন রেডি করছি, ডাল নিয়ে নিলাম। তো এই যে আলু ভাজা, ডিম সিদ্ধ আর সমস্ত সবজি দিয়ে যে ডাল, সেটা দিয়ে মেখে নিয়েছি ভাতটা। তো এখন খেয়ে নি, আর এখন বাজে রাত্রি 10:30। তো মার ভাতে বেড়েছি, এদিকে ছেলের ভাতটাও রেডি করেছি, তারপরে এখন অব্দি পিঠে হয়নি, খাওয়া দাওয়া করে পিঠেটা এখানে দু বাটিতে রাখা রয়েছে নারকেলের পুর, তো সেটাকে এখন গরম করব। কড়াই ওখানে বসিয়ে দিয়েছি। এই যে তাকাও, খেয়ে উঠে এই সবজিগুলোকে কাটবে, ঠিক আছে? ঠিক আছে, তোমার গোপটা কিন্তু হেভি লাগছে, হেভি লাগছে তোমার গোপটা, একদম চকচক চকচক করছে, দেখো দারুণ ব্যাপার। কালো করবে না গোপ জীবনেও? কালো করে হবে কি, মাথার চুলগুলো সাদা, ঠিক আছে মাথার চুলটা মেনে নেওয়া যায়, কিন্তু এই সাদা সাদা গোপটা ঠিক মেনে নেওয়া যায় না। তোমাকে অনেকে কিন্তু বলে, আমি নিজেও শুনেছি, বলো তো, ঠিক আছে তোমাকে সাদা করতে হবে না, এই কালো করতে হবে না, তুমি সবজিগুলো কেটো। এখানে ভালো করে সমস্ত মিশ্রণটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এটাকে ভাজার আগে ভালো করে মেশাতে হবে। তো এবারে একটা একটা করে আমি পাটিসাপটা তৈরি করছি, প্রথমে এক হাতা মতো দিয়ে দিলাম, তারপর ভিতরে পুরটাকে দিয়ে দিচ্ছি। এদিকে হাজবেন্ড তো প্রথমে স্কোয়াশটা কাটছে, এদিকে আমি পাটিসাপটা বানাচ্ছি, আমিও এদিকে পিঠে বানাচ্ছি, আর হাজবেন্ড এখানে সবজি কাটছে। এই যে আর ফোনে স্কোয়াশ রান্নার রেসিপিটা দেখছে, যদিও আমি এটা পেঁপে তরকারির মতনই করতাম, তো বলবো এখন ভালো করে রেসিপিটা দেখিনি, ওইভাবে করতে বলছে। সর্ষে বাটা দিয়েছে না, সর্ষে বাটা বলছে দিতে হবে, পিঠে অন্য হয়ে গেছে, কিন্তু হাজবেন্ডের তরকারি কাটা এখন হয়নি, তো যেটুকু পুর অবশিষ্ট ছিল চারপাশে নাড়ু হয়েছে, সেই নাড়ু বানিয়ে নিয়েছি। তবে আজকে পিঠে বানাতে গিয়ে যেটা হলো, মানে প্রথম দিন কিংবা সংক্রান্তিতে পিঠে বানাতে যে আনন্দটা পেয়েছি, কিন্তু আজকে সেই আনন্দটা পেলাম না। আসলে শীতটা চলে যাচ্ছে, তো তার জন্য মনে সেই আনন্দটা আর নেই, চলে যাচ্ছে আনন্দটাও, এই জন্য খুব বেশি গরম পড়ার আগেই আজকে বানিয়ে নিলাম। আর আমার চ্যানেলের নামটা নিয়ে আমি ভীষণ কনফিউশনের মধ্যে রয়েছি, যে কি নাম সেট করব, অনেক সার্চ করলাম, মানে কোনো নামই আমার পছন্দ হচ্ছে না। তো এখন আপাতত একটা নাম দেওয়া হয়েছে, তো এই নামটা আবার পরিবর্তন হতে পারে, তো সেটা নিয়ে একটুখানি মানে চিন্তা ভাবনার মধ্যে আছি, জানি না কি করব। তো আজকে তো ডাক্তারের কাছে গেছিলাম দিশাতে, সেখান থেকে আমাকে একটা আই ড্রপ দিয়েছে, সেই ওষুধটাও দিতে হবে। তাহলে বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।